रहमत पूर्ण हक प्रभातमार रहमत पूर्ण हक प्रभातमार तहज्जुद और फजरेर अभ्यास आछे जार रहमत पूर्ण प्रभात हय तार আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি জুমার দিন আশিবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক আজ আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ কার হিসাব রয়েছেন নাতখা ইসলামী ভাই আর মোবালিকে দাওয়াত ইসলামী কোরআনে পাকের তেলাওয়াত তো শুনবই অবশ্যই ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে আর হামদে বারী তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় আজকে আমরা নিয়েছি যাতে করে আপনাদেরকে নেকির দাওয়া দিতে পারি একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় আর এর মাধ্যমে আমাদের কিছু সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ দর্শক আসুন আমরা কার হিসাব থেকে অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতে কোরআন শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت يا ثم قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا
متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم ماشاءاللہ قاری صاحب থেকে আমরা আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় আমরা নিজেরাও নিজের ঘরে বসে বা মসজিদে যখন যাই চেষ্টা করি কোরআন পাকের তেলাওয়াত করার জন্য দর্শক আজকের যে বিষয় নিয়েছি আমরা যদি কোনো ইসলামী ভাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আশা করি এই বিষয়ের উপরে অনেকগুলো দিক আমাদের জানা হবে অনেক জ্ঞান আমাদের অর্জন হবে আর আমল করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন জ্ঞানী ব্যক্তি থেকে পরামর্শ নেই যারা ব্যবসা করি অন্য সফল ব্যবসায়ী যারা আছে তাদের থেকে পরামর্শ নেই ভাই ব্যবসা তো করি কিন্তু ব্যবসার মধ্যে যতটুকু উপার্জন হওয়া দরকার যতটুকু যে টার্গেট নিয়ে আমি ব্যবসায় নেমেছিলাম সেটা তো পূরণ হচ্ছে না সে আপনাকে ভালো কিছু পরামর্শ দেয় আপনি কিভাবে ব্যবসা করলে আপনি সফল হবেন না এভাবে তিনি পরামর্শ দেয় এরপরে কোনো স্টুডেন্ট যদি থাকে তো সে লেখাপড়া করে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যদি রেজাল্ট ভালো না করে তো তাদের বড় ভাই যারা আছে উপরের ক্লাসের যারা আছে তাদের থেকে পরামর্শ চায় ভাই আমি তো চেষ্টা করি অনেক ভালো রেজাল্ট করার জন্য কিন্তু হয় ওঠে না কিভাবে সম্ভব তখন বড় ছাত্র যারা যাকে যার থেকে পরামর্শ নেয় ওস্তাদ হোক বা বড় ছাত্র হোক তখন কিন্তু তারাও পরামর্শ দেয় যে হয়তো একটু রাত করে বেশি পড়বে বা সকালে উঠে পড়বে কিছু নিয়ম কানুন তাকে শুনিয়ে দেয় এভাবে লেখাপড়া করো মন দিয়ে করো তো আশা করি সামনের বছর ভালো রেজাল্ট করবে কিন্তু মুমিনের কি আশা থাকে জানেন মুমিন মুত্তাকি যারা থাকে তারা কিন্তু এক মুমিন অপর মুত্তাকি থেকে মুমিন থেকে এক মুসলমান অপর মুসলমান থেকে এটাই জিজ্ঞাসা করে যে ভাই খোদা ভীরু কেন হতে পারছি না এরপরে যাকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ওলামা আহলে সুন্নাতকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে অনেকেই জিজ্ঞাসা করে ভাই কিভাবে খোদা ভীরু হতে পারবো আর হতে পারছি না কেন এর মধ্যে বাধা কি তখন হয়তোবা আল্লাহ নেক বান্দা যারা রয়েছেন তারা আমাদেরকে সঠিক কথাগুলো বলে দেন যে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে তোমার মধ্যে হয়তো বা তাহাজ্জুদের নামাজ নেই তোমার মধ্যে হয়তো বা পাঁচ ওয়াক্ত নামাজ নেই তোমার মধ্যে হয়তো বা হালাল উপার্জন হালাল খাবারের সেই মন মানসিকতা নেই তুমি যা করছো হয়তো বা সঠিক পথে করছো না এই কারণে খোদা বিরুদ্ধ তোমার অর্জন হয় না আর এর থেকে দূরে থাকার কারণ অনেকগুলো রয়েছে হারাম নামাজ বর্জন করা মিথ্যা কথা বলা অপরের হক নষ্ট করা এই সকল বিষয়গুলো নেক বান্দারা তখন আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন খোদা বিরু কেন হতে পারছি না এ বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আলোচনা করব কিছু মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব আর কিভাবে এটা অর্জন হবে তা ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব এর পূর্বে আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করেনি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলুন পিউপল ইসলামী এর আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হামদে বারি তাআলা শ্রবণ করব আমিও নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হামদে বারি তাআলা পাঠ করব sallallahu alayka ya rasul allah wa sallam alayka ya habib allah arsh se chala aur haram tak pahuncha silsila mere gunahon ka tere karam tak pahuncha
सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुंचा, तेरी मेराज जाने जाने कहां तक पहुंचा, मेरी मेराज में तेरे कदम तक पहुंचा। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबिना, सल्ले अल्लाह 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 ला इलाहा इल्लाहु, 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 अल्लाह 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 ला इलाहा इल्लाहु। मालिक जलस्थलेर या अल्लाह, तुमि मालिक जलस्थलेर या अल्लाह, तुमि खालिक जीन मानवेर, तुमि खालिक जीन मानवेर या अल्लाह, अल्लाह 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 इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। তুমি অনন্ত, তোমার নাম আলিম আলী, তুমি অনাদি তুমি অনন্ত, তোমার নাম আলিম আলী, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলী, তোমার সর্তা হৃদয় সবার, তোমার সর্তা হৃদয় সবার, তোমার সর্তা হৃদয় সবার, ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। তোমার চর্চা ওলি গলিতে ডালে ডালে ফুল গলিতে, তোমার চর্চা ওলি গলিতে ডালে ডালে ফুল গলিতে, তোমার জিকির ফুল ফলে, তোমার জিকির ফুল ফলে, তোমার জিকির ফুল ফলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ।
প্রশংসা তোমার করে সকলে চন্দ্র সূর্য ভিক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র সূর্য ভিক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র সূর্য ভিক্ষ পাথরে জলস্থলের তসবি সকলের জলস্থলে তসবি সকলে তোমার নবীর ওসিলা ক্ষমা করো আতারিক মওলা ক্ষমা করো আতারিক মওলা দি তোমার নবীর ওসিলা যিনি সব নবীদের সরদার যিনি সব নবীদের সরদার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ও তাআলার জিকির করার সৌভাগ্য আমরা অর্জন করেছি। যাব সোহেল ভাইয়ের কাছে, আজকে আমাদের সাথে সোহেল ভাই রয়েছেন। আজকের যে বিষয় নিয়েছি আমরা, খোদা বিরু কেন হতে পারছি না, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি, এরপর দর্শক আপনাদের কল এসএমএস আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে যে বিষয়টি জাকির ভাই চয়ন করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি নেকার বান্দা, নেক লোক যদি আমরা হতে চাই, আমরা যদি মুমিন নিজেকে তো দাবি করি, কিন্তু যদি প্রকৃতপক্ষে নিজে মুমিন হতে চাই, তাহলে মুমিন হওয়ার জন্য যে সকল গুণাবলী থাকা আমাদের প্রয়োজন, এগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে খোদা ভীরুতা, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন অনেক জায়গায় আমাদেরকে খোদা ভীরুতা অবলম্বন করার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। আজকে আমাদের কারি সাহেবও তেলাওয়াত করলেন খোদা ভীরুতা সম্পর্কে। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করো। তো তাকওয়া শব্দটি আমরা বাংলায় বলি খোদা ভীতি, খোদা ভীরুতা। তো তাকওয়া এটা সাধারণত দুই অর্থে ব্যবহার হয়, এক ভয় পাওয়া, আর নাম্বার দুই হচ্ছে বিরত থাকা। ভয় তো আল্লাহ তাআলাকে ভয় পাবো আমরা, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন এগুলো থেকে আমরা ভয় পাবো। যেমন কোরআনে পাকে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা যখন ভয় দেখিয়েছেন যে এটার এই শাস্তি রয়েছে, তখনই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হয়তো ওই আয়াতের ভয়ের আয়াতের পূর্বে অথবা পরে, যে ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, এই ভয় পাওয়া। আর দ্বিতীয় অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ গুনাহের কাজ থেকে, কুফর শিরকি মিথ্যা হারাম গুনাহের কবিরা থেকে বিরত থাকা, গুনাহের সগিরা থেকে বিরত থাকা, যেখানে হালাল না হারাম এই সন্দেহ থাকে সেখান থেকে বিরত থাকা, বেঁচে থাকা, অনর্থক কাজ থেকে বিরত থাকা, যে সকল মুবাহ কাজ, যে সকল মুবাহ কাজ ওই কাজ গুনাহের দিকে নিয়ে যায়, এগুলো থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে তাকওয়ার একটি স্তর। তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে। তো এই তাকওয়া আমরা যদি অর্জন করতে চাই, অনেকগুলো পন্থা রয়েছে তাকওয়া অর্জন করা, কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে আমরা ওই দিকে ভ্রুক্ষেপ করি না, নিজে খাই নিজে বাঁচি, মানুষ কি করলো বা ইসলাম কি বলছে ওইদিকে খুব কম দেখি, আমি নিজের মতো চলার চেষ্টা করি, কিন্তু না, একদিন আমাকে মরতে হবে। এই দুনিয়া যেখানে আমি সুখ নিজে গ্রহণ করছি, এই সুখের দুনিয়া ছেড়ে আমাকে
চলে যেতে হবে। আর মুমিন মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কয়েদখানা, জেলখানার মতো, সেখানে মুসাফিরের মতো থাকবে। এরপর অনন্ত জীবন, যেটা যে জীবনের কোনো শেষ নেই, ওইখানে গিয়ে সে সুখ অর্জন করবে। আর এর জন্য দুনিয়াকে তাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, সেই হুকুম আহকাম অনুযায়ী আমাদের চলতে হবে। বুজুর্গানে দিন তারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন, ভয়ের ব্যাপারে তারা খুব অগ্রসর ছিল। আল্লাহ তাআলা এই হুকুম করেছেন এটা করব না, বরঞ্চ এমন কাজ যে কাজ কেউ দেখছে না, সে কাজের মধ্যেও তারা কি করতো না, আল্লাহ কেউ না দেখছে, আল্লাহ তাআলা তো দেখছে, ভয় করতো। ভয় পাওয়ার কারণে তারা কি করতো, একটা বড় বড় উচ্চ মাকামে গিয়েছেন। কিন্তু বর্তমানে জাকির ভাই আমাদের সমাজের মধ্যে খোদাভীরুতার কোনো লক্ষণ নেই, আমরা খোদাভীরুতার ধারে কাছে যেতে পারি না। কারণ কি, আমরা আল্লাহ তাআলার যে হুকুম আহকাম এগুলো আমাদের মধ্যে নেই। আল্লাহ যারা আল্লাহ তাআলাকে ভয় পাবে এমন বান্দাদের মধ্যে আমরা নেই। এমন বান্দা বলতে কারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলাকে ভয় পায় তারাই, তার বান্দাদের মধ্যে থেকে তারাই ভয় পায় যারা উলামা আলিম। কিন্তু আমাদের এই উলামা যে শব্দটা, অর্থাৎ ইলমে দিনের সাথে সম্পর্ক, যারা ইলমে দিন শিখেছে, ইলমে দিন জেনেছে, তারাই আল্লাহ তাআলাকে চিনেছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনেছে, সে আল্লাহ তাআলাকে ভয় করে। কোরআনে পাকের মধ্যে কিন্তু সোহেল ভাই এ বিষয়ে আল্লাহ তাবারক ও তাআলা কয়েক জায়গাতেই ইরশাদ করেছেন কি তোমরা আল্লাহকে ভয় করো আর নেক বান্দাদের সঙ্গ অবলম্বন করো। আমরা খোদাভীরু কেন হতে পারছি না, রাইট? তো এর মধ্যে একটি হচ্ছে যারা ইলমে দিন অর্জন করে, পাশাপাশি যেটা আপনি বললেন সেটাও রয়েছে, আরো অনেক কারণ রয়েছে, যেই কারণ যেই কাজের দ্বারা আমরা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আসছে না। তো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আজকে এগুলো আলোচনার চেষ্টা করব। অবশ্যই শুনবো আপনার থেকে, দর্শকের কিছু কল এসএমএস নেই, আর নাতখা থেকে নাতও শুনবো আমরা। এরপর ইনশাআল্লাহ সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় রয়েছে, খোদা ভীরু কেন হতে পারছি না, আসলে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে আমাদের মাঝে, তাই না? আমরা নামাজ পড়ি পাশক্ত, রোজা রাখি রমজানের 30 রোজা, তারপরেও খোদা ভীরুতা আমাদের মাঝে নেই। সব কিছুই তো ঠিক আছে, কিন্তু খোদা ভীরু কেন হতে পারছি না, এটা কিন্তু প্রশ্ন হয়তোবা নিজেকেও নিজে অনেক সময় প্রশ্ন করেছেন আপনি, যে কেন খোদা ভীরু হতে পারছি না। ইনশাআল্লাহ আজ বিস্তারিত আলোচনা আরো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল নেই, এরপরে না তো শুনবো শাহাদাত ভাই থেকে। ইনশাআল্লাহ কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফ ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। জি, মাদার চ্যানেলের অনুষ্ঠান অনুপূর্ণ প্রভাত, মাশাআল্লাহ সুন্দর অনুষ্ঠান, আজকে বিষয়টি খুব সুন্দর মাশাআল্লাহ। আমি নাতখা ইসলাম ভাইকে অনুরোধ করব, তিনি যেন আমাকে একটি নাতের রসুল শুনিয়ে দেন। সালাম আলাইকুম। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাকারিয়া, আমি রংপুর থেকে বলতেছি। আমি একটি নাতের শুনতে চাই। মাশাআল্লাহ, আপনি একটি নাতের রসুল শুনতে চান, আর যখনই চ্যানেলটা দেখেন ভালো লাগে। মুন্সিগঞ্জ থেকে আপনি, আসলেই ভালো লাগার মতো চ্যানেল। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আর নাতের রসুল যারা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা নাতও শোনাবো। জি শাহাদাত ভাই। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ নাত শরীফ শ্রবণ করব, এবং আমিও নিয়ত করছি যে পাঠ করব। সাল্লি আলা রসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা
মদিনাতে যাব আজ না হয় তো কল যাব প্রিয় আকা মাই ডাকিবে যাবো সলি আলা রসুলেনা সলি আলা মুহাম্মদি সলি আলা হাবিবেনা সলি দেরকনে ইয়া রাসূলুল্লাহ দেরকনে ইয়া হাবিবুল্লাহ দেরকনে ইয়া রাসূলুল্লাহ দেরকনে ইয়া হাবিবুল্লাহ কলত হিলতি তাওসিলতি দেরকনে রসুল্লা দেরকনিয়া হবিবল্লা হোলাম মোরা তোমার কৃপায় মুসলমান ইয়া রসুল্লা হোলাম মোরা তোমার কৃপায় মুসলমান ইয়া রসুল্লা তুমি মোদের জীবন মোর মানিয়া রসুল্লা পল্লত হিলতি তাওসিলতি আদরকনি ইয়া রসুল্লা আদরকনি ইয়া হাবিবুল্লা মরণ কালে কবর মাঝে হাশর মাঠে মিজান পোলে মরণ কালে কবর মাঝে হাশর মাঠে মিজান পোলে শরণ রেখো তুমি মোদের দয়া বানিয়া রসুল্লা পল্লত হিলতি তাওসিলতি আদরকনি ইয়া রসুল্লা আদরকনি ইয়া বল্লা আদরকনি ইয়া রসুল্লা আদরকনি ইয়া হাবিবুল্লা তোমার শানে তোমার গোলাম গে যাবে তোমার গুণগান তোমার শানে তোমার গোলাম তোমার শানে তোমার গোলাম গে যাবে গুণগান তুমি তোরে তোমার তরে দিতে রাজি আমার প্রাণ ইয়া রাসূলুল্লাহ পল্লত হিলতি তাওসিলতি আদরকনি ইয়া রাসূলুল্লাহ আদরকনি ইয়া হাবিবুল্লাহ আদরকনি ইয়া রাসূলুল্লাহ আদরকনি ইয়া হাবিবুল্লাহ যেদিকে আমি দৃষ্টি দেখি খোদার সকল সৃষ্টি যেদিকে দে আমি দৃষ্টি দেখি খোদার সকল সৃষ্টি খোদার পরে করে তোমার
তোমার গুণগান ইয়া রাসূলুল্লাহ পল্লতে হিলতে তাওসিলতে অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ খোদার পরে জগত জুড়ে তোমার চর্চা সবার ওরে দে খোদার পরে জগত জুড়ে তোমার সরতা সবার ওরে দে মোরা মুমিন এটাই মোদের দিন ঈমান ইয়া রাসূলুল্লাহ পল্লতে হিলতে তাওসিলতে অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ তোমার দরবার এত মহান ধনি গরি সবাই পয়স্তান তোমার দরবার এত মহান ধনি গরি সবাই পায়স্তান তোমার সদকায় হলো সৃজন ইয়া রাসূলুল্লাহ পল্লতে হিলতে তাওসিলতে অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ অদরকনে আমি ওদম ফকিয়াকা আমি ওদম ফকিরাকা তুমি বাদশা তুমি দাতা আমি ওদম ফকিরাকা তুমি বাদশা তুমি দাতা মরণ কালে করো রক্ষা আমার ঈমান ইয়া রাসূলুল্লাহ পল্লতে হিলতে তাওসিলতে অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ অদরকনে ইয়া রাসূলুল্লাহ অদরকনে ইয়া হাবিবুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিক আমরা কালাম শ্রবণ করলাম নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো কিছু মাদানী ফুল সোহেল ভাই থেকে নেব ইনশাআল্লাহ তাআলা এরপরে আবার দর্শকের কল নেওয়ার চেষ্টা করব জি সোহেল ভাই জি জাকির ভাই যে কথা বলছিলাম পূর্বে যে আল্লাহ তাআলাকে ভয় করে তারা যারা তার বান্দা থেকে বান্দাদের মধ্যে উলামা উলামা কিরাম তারা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে জি যে আল্লাহ তাআলা একজন রয়েছে আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি আমরা মানি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে আর আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য সাজিয়েছে যারা মুত্তাকি উইদাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য জান্নাত রেখেছেন তো আমরা কাজগুলো বুঝতে পারছি না কারণ কি কারণ আমাদের মধ্যে দিনের ইলিম নেই যাদের মধ্যে দিনের ইলিম এসেছে তারা আল্লাহ তাআলাকে চিনেছে আল্লাহ তাআলার মারিফা তাদের মধ্যে এসেছে আর যখন মারিফাত এসেছে তখন আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে চেনার মাধ্যমে আল্লাহ তাআলাকে তারা ভয় পায় যে আজকে আমি এই কাজ করছি আমি এই কাজ যদি এভাবে না করি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তাহলে আমার জন্য জাহান্নাম রয়েছে আমি যদি এই কাজ না করি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো না আমি যদি এই কাজ না করি আল্লাহ তাআলা আমাকে যদি কিয়ামতের দিন আটকে দেয় আমার কি অবস্থা হবে সোহেল ভাই একটি কথা আপনার সাথে আমি প্লাস করি সেটা হলো গিয়ে একে তো আল্লাহ তাআলার আযাবের কথা আল্লাহ তাআলার ভয় অর্জন করার বিষয় যে জ্ঞানটা অর্জন করার দরকার ছিল সেটা তো করে নাই আর না করার কারণে আল্লাহ তাআলার ভয়ও কিন্তু অন্তরে আসে না দ্বিতীয় কথা অনেক মানুষ এমনও আছে সোহেল ভাই যারা বলে এত এত বিষয় জানা যাবে না জানলে মানতে হবে
অর্থাৎ জ্ঞান অর্জন করা যাবে না, জ্ঞান অর্জন করলে এটাকে মানতে হবে। অথচ দেখেন কতটুকু আমরা মূর্খতার মধ্যে রয়েছি। একে তো আল্লাহর ভয় আমাদের মাঝে নেই, আবার বলে এই জ্ঞান অর্জন করা যাবে না, অর্জন করলে এটাকে মানতে হবে। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন। তো তোমরা সত্যবাদীদের যারা নেক লোক রয়েছে, নেক লোকের সাথে হয়ে যাও। একটি কথা আমাদের সমাজের মধ্যে রয়েছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি সৎসঙ্গ অবলম্বন করি তখন আমাদের মধ্যে এই বিষয়গুলো চলে আসবে। আমরা চলাফেরা করি এমন ব্যক্তির সাথে যে নিজেই কিনা ভালো নয়, আমি এমন ব্যক্তির সাথে চলাফেরা করি যে আল্লাহওয়ালা নয়, আমি এমন ব্যক্তির সাথে চলাফেরা করি যার মধ্যে দিনে ইলিম নেই, আমি এমন ব্যক্তির সাথে চলাফেরা করি যে নিজে ইবাদতকারী নয়। কিন্তু এই চলাফেরার ব্যাপারে কিন্তু আমরা জানি কোরআন হাদিসের মধ্যে যে ওই সকল ব্যক্তিদের সাথে চলতে বলছেন যাদেরকে দেখলেই আল্লাহ তাআলা শরণ চলে আসে। এই তো যারা সাদেকিন সত্যবাদী তাদের সহবতে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। জি আলহামদুলিল্লাহ, তার সহবত যারা পেয়েছেন তারা উত্তম হয়ে গিয়েছেন, সাহাবী হয়ে গিয়েছেন, সাহাবী হয়ে গেছেন, তারা উত্তম হয়ে গিয়েছেন। আম্বিয়া কিরামের পরে যারা মর্যাদাবান তারা হচ্ছে সাহাবা কিরাম, তাদের মর্যাদা অনেক। দেখেন আজকে আমি মর্যাদাবান হওয়ার জন্য মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছি, নিজের নামের পাশে হযরত মাওলানা লাগিয়ে নেই, হজ করেছি, হাজি এরকম লাগিয়ে নেই, কিন্তু সাহাবা কিরামের নামে আমরা কখনো শুনেছি যে আল হাজ বা মুফতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম নেই। তাদের জন্য এতটুকু যথেষ্ট যে তারা সাহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাদের জন্য এতটুকু যথেষ্ট। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মর্যাদা বাড়ার জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা বা যারা আমরা বর্তমানে রয়েছি, আমরা নামের সাথে নিজের মর্যাদা বাড়ানোর জন্য এরকম করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত পেয়ে সাহাবা কিরাম হয়েছেন, সাহাবা কিরামের সহবত পেয়ে তাবেইন হয়েছেন, তাবেইনদের সহবত পেয়ে তাবে তাবেইন, এভাবে সিলসিলা চলে আসছে। এই যারা আল্লাহ রসুলের সহবত পেয়েছেন তারা নেককার খোদাবীর হয়েছেন, সাহাবা কিরামের সহবত পেয়েছেন তাবেইন হয়েছেন, খোদাবীর হয়েছেন, এভাবে সিলসিলা চলছে। আমরা যদি বলি যে না আমি এভাবে অর্জন করব, এভাবে সম্ভব নয়, আমাদেরকে একটু সহবতে যেতে হবে। আজকে চিন্তা করুন, অনেকে বলে যে না সহবত দরকার নেই, সংস্পর্শ দরকার নেই, এটা কেন দরকার? দরকার আছে, এজন্য দরকার আছে। আজকে আমি আমার ঘরে আমার মা বাবা আমাকে বড় করেছে কিন্তু কখনো কি বলেছে তাহাজ্জুদ নামাজ আদায় করো? আজকে আমাকে বড় করেছে তারা কিন্তু কখনো বলেনি যে তুমি যাকাত দাও, তুমি এই কাজ করো, তুমি অহংকার থেকে বেঁচে থাকো, এই বিষয়গুলো আমাকে জানে নেই। যে বিষয়গুলো ওই সৎ সঙ্গ দিতে পারে সেটা ঘরে বসে পাওয়া সম্ভব না। এটার উদাহরণ আমরা এভাবে নিতে পারি সোহেল ভাই, যে যদি কোনো ব্যক্তির সম্পর্ক একটা কিতাবের সাথে হয়, ওই কিতাব তাকে কি দেয়? জ্ঞান দেয়, জ্ঞান দেয়। কিতাব কিন্তু তাকে জ্ঞান দেয়, কিতাব অধ্যয়ন করা মানে কিতাবের সাথে কথা বলা, আর এই কিতাব কিন্তু তাকে জ্ঞান দেয়। যে বিষয়গুলো সে জানে না ওই বিষয়গুলো তাকে জানায়। ঠিক যদি কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে চলাফেরা করে, খোদা ভীরু যার মধ্যে আছে তার সাথে চলাফেরা করে, ওই ব্যক্তি যদি এমন ব্যক্তির সাথে চলে যে নেককার আছে, তো তার থেকে সে এটাই পাবে তার মধ্যে যেটা আছে। যদি খোদা ভীরু তার মধ্যে থাকে তো এই ব্যক্তির মধ্যে খোদা ভীরুতা চলে আসবে তার সাথে থাকতে থাকতে। আসলে আমরা যখন ফুলের বাগানে যাব তখন কিন্তু ফুলের ঘ্রাণ পাবো, আর যখন কামারের দোকানে যাব বা ময়লা আবর্জনার পাশ দিয়ে যাব তখন ময়লার গন্ধ পাবো। আমরা যার সাথেই চলাফেরা করব, যেই বন্ধু আমরা তৈরি করব, ওই বন্ধুর পরিবেশ আমার মধ্যে চলে আসবে। এটা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা তোমার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত। তো প্রত্যেকটি বান্দা তার পরিবেশ দ্বারা প্রভাবিত, এই কারণে আমাদের পরিবেশ ঠিক করা উচিত। আজকে যদি আমার পরিবেশ, আমার সহবত আমি ঠিক করি, আমার সংস্পর্শ ঠিক করি, আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে যারা আল্লাহকে ভয় পায় তাদের সাথে যদি আমি, যেমন কোরআনে পাকেও বলা হয়েছে যে কোনো মা সাদিকিন সত্যবাদীদের সাথে হয়ে যাও, তখন আমাদের মধ্যে খোদা ভীরুতা চলে আসবে। দর্শকের কিছু কল এসএমএস নেওয়া প্রয়োজন। একজন দর্শক চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে প্রশ্ন করেছেন, তিনি বললেন খোদা ভীরু মানেটা বুঝলাম না, একটু বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ সোহেল ভাই থেকে জানবো খোদা ভীরু কি। এটা সোহেল ভাই আগে একবার বলেছেন এই অনুষ্ঠানে, আজকেই শুরুতে আবারও জানবো যাতে করে আপনারও জানা হয়ে যায় খোদা ভীরু মানে কি। আর আলোচনার মধ্যে কিন্তু কয়েকবারই আমরা বলেছি খোদা ভীরু, খোদা ভীরু, আর এর সহজ ভাষা যেটা এটাও বলেছি, আর আবারও জানানোর চেষ্টা করবো। আরেকজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আর আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। শরীফুল আত্তারি চান্দিনা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন
যে দোয়া করবেন আমাদের জন্য, একটু অসুস্থ আছি, আল্লাহ তাআলা শেফা দান করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে রংপুর থেকে এস এম এস করেছেন, তিনি বললেন রহমতপূর্ণ প্রভাত, খুবই ভালো একটি অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান থেকে আমি একটি নাতে রসুল শুনতে চাই, সাথে থাকুন ইনশাল্লাহ শোনাবো আপনাকে। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরে আসবে ইনশাল্লাহ। কল চালিয়ে দিন। আমার কাছে অনেক ভালো লাগে, এই থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আজকের বিষয় নেওয়া হয়েছে আমরা কেন ভয় করব না, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু মাদানীপুর বলেন অনেক উপকৃত হবে। ইনশাআল্লাহ উপকৃত অর্জন করবেন, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা, আলোচনা করছি শুনবেন জানবেন অবশ্যই। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমি গাজীপুর বরাবর থেকে বল, আমার আব্বু একটু অসুস্থ, তো তাই দোয়া চাইছিলাম আর কি। আল্লাহ তাআলা আপনার বাবাকে আপনার আব্বুকে সুস্থতা দান করুক, শেফা দান করুক, আল্লাহ তাআলার ইবাদতের জন্য হলেও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, দোয়া করি। আপনি সন্তান আছেন, আপনিও নামাজের পর পর দোয়া করেন, আপনার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। দোকানের মধ্যে মাদানী চ্যানেল আপনি চালান, আর যত কাস্টমার আসে আপনার দোকানে, যারাই আসে তারাই কিন্তু আপনার টিভির দিকে, আপনার মাদানী চ্যানেলের দিকে সে কিন্তু একবার না একবার তাকায়। আর যদি কোনো দোকানে এসে সে কিছু কেনার জন্য আসছিল, এসে মাদানী চ্যানেল দেখলো, এক নজর দেখলো, আরে এর দোকানে তো সুন্দর একটি চ্যানেল চলে, আর এটা দেখে সে যখন আকর্ষিত হবে নিজের ঘরে গিয়েও সে মাদানী চ্যানেল খুঁজবে যে আমার টিভিতে আছে কিনা দেখি, আর যখন সে পেয়ে যাবে সে মাদানী চ্যানেল দেখবে, তার ঘরের মধ্যে তার সন্তানরা দেখবে, তার ঘরের মানুষ দেখবে, আর আপনার উসিলায় দেখুন তার ঘরটা পরিবর্তন হয়ে যাবে। শুধু আপনি দোকানে না, আমি অনুরোধ করবো আপনার ঘরের মধ্যেও চালান। এখন তো দোকানে মানুষ টিভি কেন রাখে, আমি আগেও বলেছি কেন রাখে টিভি, ব্যবসা যেন জমজমাট হয়, আর আপনি তো আল্লাহ তাআলা বরকত দিক আপনার দোকানের মধ্যে মাদানী চ্যানেল চালান যাতে আল্লাহ তাআলার রহমত হয়, তাই না? আল্লাহ তাআলা বরকত দিক। দর্শক খুব সুন্দর কল আমরা শুনেছি যে সে দোকানের মধ্যে মাদানী চ্যানেল সবসময় চালিয়ে রাখে। আচ্ছা দর্শকের কলও আসছিল, এসএমএস ও আসছিল, নাতের রসুল শুনবে, যে কোনো একটি নাতের দুই এক আশার শুনিয়ে দিলে ভালো হয়। আল্লাহর প্রিয় রসুল নবী মদিনাওয়ালা, আল্লাহর প্রিয় রসুল নবী মদিনাওয়ালা, তোমার তরে সৃজনস মানজমিন গ্রহ তারা, তোমার তরে সৃজনস মানজমিন গ্রহ তারা, তোমার হাতে ইশারাতে চাঁদ হইদি খণ্ডিত, তোমার হাতে ইশারাতে চাঁদ হইদি খণ্ডিত, তোমার শানে বিখ্যাত রুলতা অবনত, তোমার শানে বিখ্যাত রুলতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজনস মানজমিন গ্রহ তারা, তোমার তরে সৃজনস মানজমিন গ্রহ তারা, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া, কাঁটা বিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া, কাঁটা বিহীন ফুল তুমি জগৎ জুড়ে যার ছোঁয়া, ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা, ছায়া বিহীন কায়া
সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা চলারি পথে নবীকে পাথরে সালাম দে চলারি পথে নবীকে পাথরে সালাম দে চলারি পথে নবীকে পাথরে সালাম দে খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় নবী আমার জান নবী উম্মতের সাহারা নবী আমার জান নবী উম্মতের সাহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপি অপরাধী আমি তোমার সঙ্গে আতার পাপি অপরাধী আমি তোমার সঙ্গে আতার কবর হাশর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাশর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর প্রিয় রসুল নবী মদিনাওয়ালা আল্লাহর প্রিয় রসুল নবী মদিনাওয়ালা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আপনাদের অনুরোধ ছিল কিছু নাচ শোনানোর জন্য গজল শোনানোর জন্য আমরা চেষ্টা করেছি আর আজকের বিষয় খোদাভীরু কেন হতে পারছি না আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কেন হতে পারছি না এদিক থেকে আর না হওয়ার কিছু কারণও কিন্তু আছে খোদাভীরু খোদার ভয় আল্লাহর ভয় অন্তরে না আসার কিছু কারণ আছে কারণগুলো জানবো এর পূর্বে সোহেল ভাই থেকে ওই প্রশ্নের উত্তর নিব খোদাভীরু মানে একজন জানতে চেয়েছেন বুঝেন নাই তিনি সোহেল ভাই খোদাভীরু মানে জানতে চেয়েছেন আসলে খোদাভীরু যদি বাংলায় বলতে চাই তাহলে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার ভয় আরবিতে বলা হয় তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করা অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য হুকুম দিয়েছেন যে এগুলো করো ওই বিষয়গুলো মানা আর যে বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম হয়েছে এগুলো থেকে বিরত থাকা ওই বিষয়গুলো থেকে বিরত থাকা যেমন হালাল কাজগুলোকে করা হারাম কাজ থেকে বেঁচে থাকা কুফর শিরক এগুলো থেকে বেঁচে থাকা এরপরে এমন বিষয় গুনাহ যে কবিরা গুনাহ সগিরা গুনাহ এই সকল বিষয় থেকে বেঁচে থাকা এরপরে এমন বিষয় যে বিষয়গুলো ইসলামের মধ্যে করলে সমস্যা নেই না করলেও সমস্যা নেই এগুলোকে মুবাহ বলা হয় তবে কিছু কিছু মুবাহ রয়েছে যেগুলো গুনাহের দিকে নিয়ে যায় তো ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকা এগুলোর নামই হচ্ছে আল্লাহ তাআলা ভয় তাকওয়া বা খোদাভীরুতা আচ্ছা সোহেল ভাই এখানে আল্লাহ তাআলার ভয় খোদাভীরু এটা মানুষের মধ্যে অর্জন হওয়া বা মানুষের হৃদয়ে আসা যে আল্লাহর ভয় আমার অন্তরে এই আসার মধ্যে খোদাভীরুতা অর্জন করার মধ্যে কিন্তু কিছু বাধা আছে অবশ্যই আছে আজকে আমরা বললাম তো যে আমরা ইবাদত করি নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে খোদাভীরুতা নেই আমরা দান করি সাদাকা করি ইবাদত করে থাকি কিন্তু
আমাদের মধ্যে খোদা বিরত এখানে সোহেল ভাই আমি আর একটু প্লাস করতেছি আপনার সাথে কথাগুলোকে যাতে বিস্তারিত ভাবে দর্শক পর্যন্ত পৌঁছে যায় মেসেজগুলো না নেকির দাওয়াত যেন দেওয়া সহজ হয়ে যায় দুইটা বিষয় এখানে একটি বিষয় হলো গিয়ে আমরা ইবাদত করি কিন্তু খোদা বিরুতা অর্জন করতে পারতেছি না আর দ্বিতীয় বিষয় হলো ইবাদতই নাই আর খোদা বিরুর তো এখানে কোনো প্রশ্নই আসে না যারা দেখুন সবসময় কি বলবো আল্লাহ তালার পানা হাঁটুর উপরে কাপড় পরে যারা চলাফেরা করে যারা সবসময় হেডফোন কানে লাগিয়ে তার মন মতো তার ইচ্ছা মতো যা শোনারতে শোনে সারা দিন ইউটিউবের মধ্যে পড়ে থাকা তার মর্জি মতো সে যা ইচ্ছা ওখান থেকে দেখে এই যে কাজগুলো আছে নামাজের কাছে নেই মদের আড্ডার মধ্যে তাদেরকে পাওয়া যায় জুয়ার আড্ডার মধ্যে তাদেরকে পাওয়া যায় এক তো হলো আমরা ইবাদত করি আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জনের চেষ্টা করি কিন্তু যে কোনো কারণবশত আমার ভুলের কারণে হচ্ছে না দ্বিতীয়ত খোদাবিরু অর্জন করার চেষ্টাই নেই খারাপ কাজের মধ্যে লেগে আছি দেখি ভাই এখানে একটি বিষয় যেটা আপনি বললেন যাদের ইবাদত নেই তারা তো খোদাবিরু তো থেকে অনেক দূরে অনেক দূরে কিন্তু যারা ইবাদত করে তাদের মধ্যে তো তাদের মধ্যে অনেক রয়েছে যাদের মধ্যে খোদাবিরুতা নেই এর কারণ হচ্ছে যে কিতাবের মধ্যে বর্ণিত হয় যে বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে আবার যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে আবার একটি কালো দাগ পড়ে এবার সে যত গুনাহ করে গুনাহ করার দ্বারা তার অন্তরে কালো দাগ পড়তে থাকে এই দাগের কারণে গুনাহের কারণে একসময় চলে আসে তার অন্তর অর্থাৎ কলব যেটা বলা হয় কলবটা পুরোটাই কালো হয়ে যায় অর্থাৎ গুনাহের কারণে তার অন্তরগুলোর মধ্যে একেবারে এরকম হয়ে যায় যে তার আর ওই গুনাহকে গুনাহ মনে হয় না তো এই গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর থেকে দূরে চলে যাবে উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের সৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করা যখন আমরা তওবা করব তওবা করার দ্বারা আমাদের অন্তর পরিষ্কার থাকবে পাশাপাশি আল্লাহ তাআলার জিকির করা জিকিরের দ্বারা আমাদের অন্তরের প্রশান্তিও পাওয়া যাবে পাশাপাশি যখন আমরা জিকিরের মধ্যে মশগুল থাকব এই মশগুল থাকার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে আল্লাহ উলামায়ে কেরাম আরো অনেক বিষয় লিখেছেন যেগুলো দ্বারা অন্তরের মধ্যে ভয় চলে আসে আমরা অনেক কাজ করে থাকি কিন্তু আমরা মনোযোগ দেই না এই মনোযোগ না দেওয়ার কারণে আমরা ওই খোদা ভীরুতা থেকে অনেক দূরে চলে যাই আমরা অনেকে গুনাহটাকে গুনাহ ওরকম ভাবে মনে করি না কারণ আমি ওরকম মনোযোগ দিয়ে চিন্তা করি না আমি যদি চিন্তা করতাম আমার জন্য জাহান্নাম আছে এতটুকুই শুনি কিন্তু জাহান্নামের মধ্যে কি আছে জাহান্নামের মধ্যে শাস্তি আর শাস্তি এমন শাস্তি জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আর এই জুতা পরানোর দ্বারা তার মাথার যে মগজ আছে এগুলো টকবো করবে ফুটবে তো এই বিষয়গুলো যদি আমরা নিজেদের অন্তর দিয়ে চিন্তা করি যে আমি জাহান্নামে যদি চলে যাই তাহলে আমার এই অবস্থা হবে আর যদি আমি জান্নাতে যাই তাহলে আমি সুখে থাকবো আমি যা ইচ্ছা করব কাশ যদি হায় যদি আমি এখন পাখির ভুনা খেতে পারি আমি যদি এটা খেতে পারি ওটা খেতে পারি আমি চিন্তা করব সাথে সাথে চলে আসবে আমার সামনে এটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম হলো শাস্তি এগুলো যদি আমি মন দিয়ে আমি চিন্তা করি তখন আমাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় আসবে যখন আল্লাহ তাআলা ভয় আসবে তখন আমরা আল্লাহর হুকুম আহকাম মানার চেষ্টা করব মানব আর আরো কিছু বিষয় রয়েছে এর মধ্যে রয়েছে অহংকার বান্দার মধ্যে অহংকার থাকার কারণে সে মানে অন্যকে ছোট মনে করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই তুচ্ছ তাচ্ছিল্য দ্বারা আস্তে আস্তে তার ভিতর থেকে আল্লাহ তাআলার ভয় চলে যায় অনেকগুলো কারণ আছে যে আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে উঠে যাওয়ার এর মধ্যে এই অহংকারও আছে এর মধ্যে গান বাজনাও আছে যে গান শুনতে থাকে সবসময় তার কলব থেকে তার হৃদয় থেকে আল্লাহ তাআলার ভয় উঠে যায় নামাজ কাজা করতে করতে তার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় উঠে যায় মানুষের সাথে খারাপ আচরণ মিথ্যা বলতে বলতে তার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় উঠে যায় এরকম অনেকগুলো কাজ আছে যে কাজের কারণে যে অভ্যাসের কারণে মানুষের হৃদয় থেকে মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় কিন্তু উঠে যায় যে কাজ করলে আল্লাহ তাআলার ভয় অন্তরে সৃষ্টি হয় ওই কাজগুলো আমাদেরকে করতে হবে দর্শকের কিছু কল নেই শেষ মুহূর্তে কলও নিব আর সোহেল ভাই থেকে শেষ কিছু মাদানি ফুল নিয়ে ইনশাআল্লাহ এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব কল চালিয়ে দিন আপনি একটি নাতে রসুল শুনতে চান ইনশাআল্লাহ সাথে থাকুন আজ না হয় কাল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল মোহাম্মদ নাসিরউদ্দিন কুমিল্লা আমার নাম মোহাম্মদ আল আমির
আমার নামাজ পড়ি, ইবাদত করি, তারপরে আমাদের মধ্যে যাতে গুনাহের খেয়াল কমে না আমাদেরকে একটু বলবেন দয়া করে। ইনশাআল্লাহ, অনেকের কল এরকমের হয়তো বা আসবে বা বলতে থাকবেন আপনারা নামাজ পড়ি কিন্তু খোদা ভীরু আমাদের অর্জিত হয় না আর গুনাহের ধ্যান ধারণা আমাদের থেকে যায় না, বলবো কিছু মাদানি ফুল দেওয়ার চেষ্টা করবে বিষয় ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম ওবায়দুর রহমান সঞ্চালক, আমি খোদা ভীরু কেন হতে পারছি না আমি এই বিষয়টি বিস্তারিত জানতে চাই। বিস্তারিত তো জানানোর চেষ্টাই করতেছিলাম শুরু থেকে অনুষ্ঠানের চেষ্টা করছিলাম যাতে করে খোদা ভীরুর বিষয়ে কিছু মাদানি ফুল কিছু নেকির দাওয়াত আপনাদেরকে দেই আর এ থেকে কিছু না কিছু অর্জন হয়। আমার তো আপনার কল শুনে বা আপনার কথা শুনে আমার মানে মন মানসিকতা এটা আরো দুই তিন পর্ব এই খোদা ভীরু কেন অর্জন হয় না এ নিয়ে আলোচনা করলে আলোচনা তো শেষ হবে না কিন্তু দর্শকের কিছু না কিছু পাবে এখান থেকে কিছু আপনারা শিখতে পারবেন। দীর্ঘ সময় আলোচনা করেছি আরো কিছু মাদানি ফুল দিব ইনশাআল্লাহ তাহলে সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম কাজল, নাটক থেকে বলছিলাম। যে এখন যে আপনি যে চলতেছে যে হুজুর গজল করলো, আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা, আপনিও একটি গজল শুনতে চান, অনেক দূর থেকে আমাদের কল দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, হয়তো বা আজকে গজল শোনানো নাতের সুর শোনানো সময় পাবো না। সোহেল ভাই, ইসলামী বেদের কল দেখুন, খোদা ভীরু কেন অর্জন হয় না? এক ইসলামী বেদ বলেই দিল যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও গুনাহের ধ্যান ধারণা যায় না। দেখেন সোহেল ভাই, আমি এর পূর্বেও একবার বলছিলাম মাদানী চ্যানেলেই যে নামাজ যে পড়ি আর এই নামাজের ব্যাপারে কিন্তু কোরআনে পাকে বলা হয়েছে নামাজ সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন নামাজও পড়ছি কিন্তু আমরা বিরত থাকতে পারতেছি না, তার মানে এখানে বোঝা যায় আল্লাহ তাবারক ও তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই আকীদা যে বিশ্বাস যতটুকু হুকুম আহকামের সাথে নামাজ আদায় করার জন্য বলেছেন হয়তো বা সেটা আমাদের দ্বারা সম্পূর্ণ আদায় হচ্ছে না। আর সম্পূর্ণ আদায় না হওয়ার কারণেই কিন্তু এই নামাজ আমাদেরকে এই খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না, কেন নামাজই আমার সঠিক হচ্ছে না। তো এই জন্য নামাজ, নিজের নামাজকে সঠিক করা দরকার, নিজের নামাজ চেক করানো দরকার যে ভাই কোনো আলিমে দিন ওলামায় আহলে সুন্নাতের কাছে বা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে গিয়ে তারপর তার থেকে নামাজটা চেক করানো দরকার যে ভাই একটু আমার নামাজটা দেখুন, আমার তেলোয়াটটা দেখুন, আমার অজুটা দেখুন, যাতে করে আপনার এই নামাজ আপনার অজু আপনার কেরাত যেন সঠিকভাবে আদায় হয় আর এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারবে। জি সোহেল ভাই, আসলে জাকির ভাই আজকে যে বিষয়টা খোদা ভীরুতা, জি এই বিষয়টা অনেক ব্যাপক, একটি ঘটনা আরোজ করার চেষ্টা করব সংক্ষিপ্ত হবে। জি জি, বিশর হাফি রহমাতুল্লাহ তালালের ঘটনা হয়তো অনেকে আমরা জানি। বিশর হাফি রহমাতুল্লাহ তালালে তিনি প্রথমে জীবনের প্রথমে তিনি খুবই একজন খারাপ দিকে ছিল, তিনি বিভিন্ন নেশা করতেন ই করতেন। তো একবার এক সময় এরকম আসলো যে তিনি রাস্তার মধ্যে একটি লেখা দেখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম দেখলেন, ওই নামটিকে সম্মান করেছেন। সম্মান করে কি করলেন, ওই কাগজটি উঠিয়ে নিয়ে তিনি ভালোভাবে পরিষ্কার করে এটার মধ্যে সুগন্ধি লাগিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছিলেন। উঁচু জায়গায় রেখে দেওয়ার পরে এরপরে তিনি তার কাজে চলে গেলেন। ওই এলাকার যিনি বুজুর্গ ছিল তাকে স্বপ্নে দেখানো হলো যে যাও বিশর মানে হাফি তাকে গিয়ে জানাও যে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তখন ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাই কি করলো এই কথা শুনে, আরে বিশর সে তো মদ্যপায়ী, সে তো খারাপ লোক, এ ব্যাপারে আমি যে স্বপ্ন দেখলাম এটা হয়তো ভুল ছিল। সে আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার এবং তৃতীয়বার যখন একই স্বপ্ন তাকে দেখানো হলো তখন তার হুঁশ ফেলল ওই বুজুর্গ ব্যক্তি যে না সত্যি বিশরের ব্যাপারে এই পয়গাম এসেছে। তিনি গেলেন, খুঁজলেন, খুঁজতে খুঁজতে গিয়ে ওই মদের নেশার আসরে গিয়ে পেলেন। তিনি বাইরে থেকে একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও বিশরকে ডাকো, তার ব্যাপারে বার্তা এসেছে, পয়গাম এসেছে। তো কেউ একজন গিয়ে তার কাছে বলল যে আপনার ব্যাপারে বাইরে এক লোক এসেছে, বার্তা নিয়ে এসেছে, আপনাকে ডাকছে। সে মদের নেশার মধ্যে ছিল, সে বলল যে কার বার্তা নিয়ে এসেছে জিজ্ঞাসা করো। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা এসেছে। যখন এই কথা শুনলেন বিশর হাফি, তার নাম হলো বিশর, তিনি যখন শুনলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে তার মানে পুরো শরীরটা অন্যরকম হয়ে গেল। সে তাড়াতাড়ি দৌড়ে আসলো, দৌড়ে আসার পর জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বার্তা এসেছে। বলে আল্লাহ তাআলা তুমি যে ওই বিসমিল্লাহ শরীফকে কাগজকে তুমি সম্মান করেছ, আল্লাহর নামকে সম্মান করেছ, এজন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর এই কথা শোনার পর থেকে তিনি সত্য অন্তরে তওবা করে নিয়েছেন। আর তওবা করার পর তিনি তখন খালি পায়েছিলেন,
তিনি খালি পাইছিলেন আর তখন থেকে তিনি লজ্জা অনুভব করে আর কখনো জুতা পরেননি আর এই কারণে তাকে হাফি বলা হতো হাফি অর্থাৎ খালি পায়ে তো আল্লাহ তাআলা ভয় তার মনের মধ্যে চলে এসেছে কি সম্মান করেছে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার ভিতরে এমন ভয় দিয়ে দিয়েছে আল্লাহ 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 তিনি একটি নেক আমল করেছেন তো এই কারণে দর্শকবৃন্দ এটা বলার উদ্দেশ্য এই কারণে যে আমরা যেন কোনো নেক আমলকে ছেড়ে না দিই যে আমার ভিতরে খোদা ভীরুতা নেই তো আমি নামাজ পড়ে কি হবে আমার আমল করে কি হবে না এমন নয় আমরা আমল করতে থাকা চাই আমল করতে থাকবো আমরা আমল করতে থাকবো কখনো কখনো আমার এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আর আল্লাহ তাআলা আমাকে এই আল্লাহ তাআলা ভয় আমার অন্তরে দিয়ে দিবে আমার অন্তরে যখন ভয় চলে আসবে তখন আমার খুশু খুশু বিনয়তা চলে আসবে তখন আমার নামাজ ওই যেভাবে বললেন যে নামাজ পড়ি কিন্তু অন্যান্য কাজ থেকে আমরা বিরত থাকতে পারছি না তো আল্লাহ তাআলা দয়া হলে তখন আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল নামাজ আদায় করব ইবাদত করব এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারব ইনশাআল্লাহ একজন দর্শক ইসলামী বোনের একটি এসএমএস এসেছে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় একটা সময় ছিল আমার সময় এভাবে অতিবাহিত হতো কি গুনাহের মধ্য দিয়ে কিন্তু যখন থেকে মাদানী চ্যানেল ওয়ান হয়েছে মাদানী চ্যানেল দেখি আমি আর এই মাদানী চ্যানেল আমাকে এত খোদা ভীরুতা অর্জন করিয়েছে ইসলামী বন্ধন এসএমএস তিনি বলেন যে এত খোদা ভীরুতা অর্জন করিয়েছে আমি এমন এমন সময় আমার যায় যে নামাজের পরে আমি অজর নয়নে কান্না করতে থাকি একটু আগে এসএমএসটা এসেছে আর তিনি বলেন যে আমি সবসময় মাদানী চ্যানেল দেখি আর যতটুকু ইবাদত ফরজ আমার উপরে আমি এটা তো করি এরপরও চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে নফল ইবাদত করার জন্য লাস্ট মুহূর্তে তিনি এটাও লিখলেন দোয়া করবেন যাতে ইবাদত করতে করতে আমি মারা যেতে পারি আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করুক আপনার সাদকায় আমাদেরকেও ক্ষমা করুক আসলে মাদানী চ্যানেলও একটা ভালো সঙ্গ মাদানী চ্যানেলও ভালো একটি পরিবেশ যদি কেউ চায় আমি খোদা ভীরু অর্জন করতে চাই তো সেও যেন মাদানী চ্যানেলের সাথেই থাকে এখানে কোরআনে পাকের তরজমা তাফসির শোনানো হয় হামদে বারি তালা নাতে রসুল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় কখনো হারামের আজাব সমূহ কখনো হালালের হালাল উপার্জনের ফজিলত সমূহ কখনো জান্নাতে যাওয়ার আমল কখনো জাহান্নামে যাওয়ার যে ক্ষতিগুলো রয়েছে যে কারণগুলো রয়েছে এই সকল বিষয় যখন আমরা শুনবো তখনই কিন্তু আমাদের মধ্যে খোদা ভীরুতা অর্জন হবে আর না হয়তো সম্ভব নয় আর ওলামায়ে আহলে সুন্নাতের সঙ্গ দিন মোবালিকে দাওয়াত ইসলামীর সাথে মাদানী কাফেলায় সফর করি আমরা ইনশাআল্লাহ তাআলা এর বরকতেই আমাদের পরিবর্তন হবে খোদা ভীরুতা অর্জন হবে আর এই প্রশ্ন খোদা ভীরু কেন হতে পারছি না এই প্রশ্ন আমাদের থেকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম শমিয়ে বজমে হেদায়ত পেলা হো সালাম ডাল দে কলবো মে আজমতে মুস্তাফা সৈয়দে আলা হযরত পে লাখো সালাম হো যায়ে হো জেগান রাজা হে হিন্দুস্তান উস মুইনো দিনো মিল্লত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজমে হেদায়ত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমে বজমে হেদায়ত পে লাখো সালাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা নূর আল্লাহ
ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।